হ্যালো, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফতে। আজ বলবো কবিয়াল রমেশ শীলের কথা। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসেল আজম মাইজভান্ডারি স্কুল খুইলাছে। এই জনপ্রিয় গানটি সহ প্রায় 350 মাইজভান্ডারি গানের রচয়িতা কবিয়াল রমেশ শীল, গুরুজি রমেশ শীল মাইজভান্ডারি নামেও পরিচিত। 2002 সালে মরণোত্তর একুশে পদক পাওয়া এই মরমী শিল্পী বাংলা কবিগানের ধারায় যুক্ত করেছিলেন এক অনন্য মাত্রা। বাংলা কবিগানের অন্যতম রূপকার রমেশ শীল 1877 সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত গোমদণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীচরণ শীল ছিলেন একজন নাপিত ও কবিরাজ। দরিদ্র পরিবারের সন্তান কবিয়াল রমেশ শীল চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পেরেছিলেন। রমেশ শীলের অন্যতম কৃতিত্ব ছিল মাইজভান্ডারি গান রচনা ও তা গেয়ে জনপ্রিয় করে তোলা। মাইজভান্ডারি তরিকার আধ্যাত্মিক মহিমা তুলে ধরে তিনি বহু গান রচনা করেন। তার এ জাতীয় গানের সংখ্যা প্রায় 350। গানগুলি বিভিন্ন সময়ে আশেকমালা, শান্তি ভাণ্ডার, মুক্তির দরবার, নূরে দুনিয়া, জীবনসাথী, সত্যদর্পণ, ভাণ্ডারে মওলা, মানব বন্ধু ও এসেক সিরাজিয়া এ 9টি পুস্তকে প্রকাশিত হয়েছে। রমেশ শীল ছিলেন একজন স্বভাব কবি। কবিয়াল হিসেবে তার খ্যাতি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে। ঐতিহ্যগতভাবে কবিগানের প্রধান বিষয় পৌরাণিক হলেও রমেশ শীল সমকালীন বিভিন্ন ঘটনা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাকে গানের বিষয়বস্তু করতেন। সে সময়কার অসহযোগ ও খিলাফত আন্দোলন, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, সূর্যসেনের আত্মাহুতি, দুর্ভিক্ষ, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা, ভাষা আন্দোলন, সামাজিক অবিচার, দুর্নীতি, মহাজনী শোষণ ইত্যাদি বিষয় নিয়ে তিনি গান বেঁধেছেন এবং সেসব গান গেয়ে জনগণের মনে প্রতিবাদী ও সংগ্রামী চেতনা জাগ্রত করেছেন। চিত্তবিনোদনের মাধ্যম কবিগানকে রমেশ শীল সমাজ পরিবর্তনের হাতিয়ারে পরিণত করেন। রমেশ শীল মাইজভান্ডারি তরিকায় দীক্ষা গ্রহণ করেন এবং আন্তঃপ্রেরণাবশে এ ধারার সাধন সঙ্গীত রচনা করেন। তার পুত্র যজ্ঞেশ্বর শীলও পিতার পদাঙ্ক অনুসরণ করেন। এছাড়া ফণি বড়ুয়া, রায়গোপাল দাস প্রমুখের মতো যোগ্য শিষ্যও তিনি রেখে গেছেন। রমেশ শীল ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও মুক্ত মনের অধিকারী ব্যক্তিত্ব। মরমী কবি রমেশ শীল তার দীর্ঘ দাপুটে কবিয়াল জীবনে বেশ কিছু পুস্তক রচনা করেন। তার রচিত পুস্তক সংখ্যা সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না। দেশের গান, ভোট রহস্য, চট্টল পরিচয়, চাটগায়ের পল্লীগীতি প্রথম ও দ্বিতীয় ভাগ ইত্যাদি রমেশ শীলের উল্লেখযোগ্য প্রকাশনা। এছাড়াও রমেশ শীল বেদুইন ছদ্মনামে বদলতি জমানা শীর্ষক এবং ঋষিভত্ত ছদ্মনামে ভণ্ড সাধুর কবিতা শীর্ষক দুটি পুস্তক প্রকাশ করেছিলেন। তার অন্যান্য প্রকাশনার মধ্যে রয়েছে নিকুঞ্জ বিহারী চৌধুরীর সহযোগে গান্ধী হত্যার কবিতা। এসব বইয়ের বাইরেও রমেশ শীলের প্রায় 150-এর বেশি কবিতা রয়েছে। রমেশ শীলের গানের গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি তার সমগ্র রচনাবলী প্রকাশ করেছে। 1962 সালে বুলবুল ললিতকলা একাডেমি রমেশ শীলকে শ্রেষ্ঠ লোককবির সম্মানে ভূষিত করে এবং 2002 সালে তিনি মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। 1967 সালে তিনি মৃত্যুবরণ করেন।